নমস্কার, সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শুধুমাত্র পেটের টানে পরিবারের জন্য অন্যের সংস্থান করতে দিনের পর দিন পরিবার পরিজন ছেড়ে বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরে কাজ করতে যান পরিযায়ী শ্রমিকেরা। কিন্তু ভোট আসলেই শুরু হয় তুমুল উৎসাহে ঘরে ফেরার পালা। গণতন্ত্রের উৎসব বলে কথা, এই সুযোগ হাতছাড়া করবার প্রশ্নই নেই। পাশাপাশি মেলে পরিবারের মানুষজনের সাথে সময় কাটানোর সুযোগও। এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও তার ব্যতিক্রম হলো না। আর মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা পরেই ভোট উৎসবে সামিল হতে চলেছে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার মানুষ। আর সে কারণে ইতিমধ্যেই রাজ্যে ফিরতে শুরু করেছেন পেটের টানে ভিন রাজ্যে পাড়ি দেওয়া বাংলার পরিযায়ী শ্রমিকেরা। পঞ্চায়েত ভোটে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের তাগিদে ভোটের মরশুমে দলে দলে ঘরে ফিরছেন শ্রমিকেরা। তবে শুধুমাত্র ভিন রাজ্যের নয়, কলকাতা এবং আশেপাশের এলাকায় যারা কাজ করেন তাদেরও গ্রামে ফেরার তাড়া রয়েছে। তাই গত কয়েকদিন ধরেই হাওড়া স্টেশন লাগোয়া দূরপাল্লার বাসস্ট্যান্ডে ঠিক ঠিক করছে যাত্রীদের ভিড়। শুক্রবার দুপুরেও একই ছবি দেখা গেল হাওড়ার বাসস্ট্যান্ডে। স্ট্যান্ডে একটা বাস ঢোকার সঙ্গে সঙ্গেই সেই বাসে সওয়ার হতে একটি বাস ঘিরে দাঁড়িয়ে পড়ছেন হাজার হাজার যাত্রী। আর সেই সুযোগে বাসের টিকিট 3-4 গুণ বেশি দরে বিক্রি করছেন বাস মালিকেরা। 150 টাকার টিকিট নাকি বিক্রি হচ্ছে 500 টাকায়। সেই দামেই বাসের টিকিট কাটতে উপচে পড়ছে ভিড়। ঠাসাঠাসি করেই তারা বাসের ভেতরে ঢুকতে চাইছেন। অনেক যাত্রী ভেতরের টিকিট না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে বসেই রওনা দিতে চাইছেন গ্রামের উদ্দেশ্যে। আগামীকাল ভোট পরবে যোগদান করতে বাড়ি ফেরার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে বাসস্ট্যান্ডে। চড়া দামে বাসের টিকিট বিক্রি হওয়ায় সমস্যায়ও পড়েছেন বহু যাত্রী। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে উঠছে অভিযোগও। হাওড়া থেকে রাজু ঝায়ের রিপোর্ট, সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।